কইছে রুগীটা মারা গেছে, রুগী তো মারা যায় নাই, অক্সিজেন মারা গেছে নাই, রুগী যেটা আছে এই জন্য কয়টা মার দিয়ে থাপড় চোপড় দিছে। কিন্তু অগণ হিসাবে যে মারছে হেরো দোষ না, আর যে বলছে তারও দোষ না, ডাক্তার ভুলের কারণে এই কথাটা বলছার কারণে তার মারা মারা হয়েছে, এই উদ্দেশ্য এটাই আর কিছুই না, বুঝলেন। কিন্তু ডাক্তার খুব ভালো, যে ডাক্তারের মারছে হে খুবই ভালো ডাক্তার, আমার অনেক ট্রিটমেন্ট দিছে, মেডিকেলে যে খানা দেয় এই খানা এই মানুষে খাইতে পারে না, এমন খানা দেয় বমি আহে জায়গা, আজ পর্যন্ত এই মেডিকেলে তে খানা এক লোক মা খানা মহে দেওয়া পারলাম না, এই জন্য হ্যাঁ এই যে পা ফুলা ডোস কইছে না স্যার, এমন ভাবে শুই দেয় এক সেকেন্ডের মধ্যে দুই শুই দেওয়া হয়ে যাগে যাও না ফুলা, এখনো ফুলা। ডাক্তারদের ব্যাপার লিয়া, ডাক্তারদের লাগে একটা চা একটা স্টেশন লাগে রাখছে একটা ই চাইছে, ওটা কি ওই চাইছে কইছে রুগীটা মারা গেছে, রুগী তো মারা যায় নাই, অক্সিজেন মারা গেছে নাই, রুগী যেটা আছে এই জন্য কয়টা মার দিয়ে থাপড় চোপড় দিছে। কিন্তু অগণ হিসাবে যে মারছে হেরো দোষ না, আর যে বলছে তারও দোষ না। আমি এখানে জরুরি বিভাগে আমি ভর্তি রুগী, বুঝলেন, অপারেশন রুগী। এখন ঘটনা হলো এটা, এটা হইলো যাইয়া এখন ডাক্তার ভুলের কারণে এই কথাটা বলছার কারণে তার মারা মারা হয়েছে, এই উদ্দেশ্য এটাই আর কিছুই না, বুঝলেন। কিন্তু ডাক্তার খুব ভালো, যে ডাক্তারের মারছে হে খুবই ভালো ডাক্তার, আমার অনেক ট্রিটমেন্ট দিছে, ডাক্তার মারছে হইলে একজন ছাত্র মারছে আর কি, একজন ছাত্র মারছে, যাই হোক একটা পোলাপান হে তারে মারছে, যাক মারার দ্বারা তার ভুল হয়ে গেছে গা, এই জন্য আপনি রুগী হিসাবে আপনি ওর কাছে ক্ষমা চাই, আল্লাহ তালা যেন সবাইকে মাফ করে দেয়। এখন সবচেয়ে বড় কথা হলো এই যে ঢাকার বাইরে মেডিকেলের বাহিরে যে সমস্ত দোকানদারেরা আছে হেরা প্রতি পাতার মধ্যে 50-100 করে বেশি নিতে আছে, এক একটা রুগীর এক এক ঔষধের পাতার থেকে, এইটার আমরা আমরা বিচার চাই যে এই জন্য যে মানুষে একটা জিনিস কিনতে গেলে খানার মধ্যে নষ্ট, ইয়ের মধ্যে নষ্ট, রুগী মরে যায় 10 দিন 15 দিন এক মাস থাকলে কি স্বাস্থ্য আসল হুকে অর্ধ হয়ে গেছে, একটা রুটি খাই পারি না বমি করে দেই, খানার মধ্যে ট্রাবল তো ঔষধের মধ্যে ট্রাবল, এই জন্য মানুষ অনেক বিখ্যাত যে মেডিকেলে যে খানা দেয় এই খানা এই মানুষে খাইতে পারে না, এমন খানা দেয় বমি আহে জায়গা, আজ পর্যন্ত এই মেডিকেলে তে খানা এক লোক মা খানা মহে দেওয়া পারলাম না, এই জন্য হ্যাঁ এই যে পা ফুলা ডোস কইছে না স্যার, এমন ভাবে শুই দেয় এক সেকেন্ডের মধ্যে দুই শুই দেওয়া হয়ে যাগে যাও না ফুলা, এখনো ফুলা, বুঝলেন, এক সেকেন্ডের মধ্যে 2-3 শুই দেওয়া জায়গা, এমন না স্যারা চাকরি দেওয়া দেয় ইন্টারভিউ নাই কিছু নাই, বা স্যারা না স্যারা দিয়া দেয় শেষ হয়ে যে বকদে আছে, 3 বার অপারেশন হইলে আমাদের সুস্থ হইতে পারি নাই, 3 বার অপারেশন হয়েছি, আমি মেরুদণ্ড অপারেশন করছি 3 বার, এই পর্যন্ত সুস্থ না, এই এইখানে এক যে জায়গায় এই ঢাকা মেডিকেলই এই আমাদের এই বড় ডাক্তার যেমন বাংলাদেশের মধ্যে নাম করা ডাক্তার, ডাক্তার মনে করেন এই আমাদের ডাক্তারের নাম হইলে ওই কয় বললে গেলাম নেই, সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।